আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের এই লেকচার ভিডিওতে দুটো ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো। প্রথমটা হলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জেনারেটর। আমরা কিন্তু লেটেক্সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জেনারেটর দুটো ভিডিও অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আজকে শর্টকাট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিভাবে লেটেক কোড আমরা পেতে পারি এটা দেখবো। ওকে, পাশাপাশি আরেকটা ওয়েবসাইট দেখবো, সেখানে আমরা টেবিল জেনারেট করতে পারি কিভাবে। বিশেষ করে টেবিল যখন অনেকগুলো রেকর্ড লিখতে হয় আমাদেরকে, এটা কিন্তু সময় সাপেক্ষ হয়ে যায় এবং বারবার অ্যালাইনমেন্ট ঠিক করা, বর্ডার ঠিক করা কিন্তু আমাদের প্যারা লেগে যেতে পারে। আজকে এই দুই শর্টকাট ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে এই কোড গুলো জেনারেট করতে পারবো। সো আর কথা না বাড়ায় চলে যাবো আমাদের প্রথম ওয়েবসাইট। প্রথম ওয়েবসাইট হলো আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জেনারেটর। সো এই জন্য আমাদের আসতে হবে latex.codecox.com। তোমরা যদি গুগলে লেখো latex.codecox.com তাহলে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে এখানে পেয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। দেখো আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে গেলাম। সো আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্স দিয়ে দিব। এখানে আসার পরে দেখবা সব ধরনের কিন্তু ম্যাথমেটিক্যাল সিম্বল এখানে আছে। ধরো ইন্টিগ্রেশন সিম্বল, সামের সিম্বল, তোমার প্রোডাক্টের সিম্বল, তোমার লিমিটের সিম্বল, আলফা বিটা গামা, তারপরে মনে করো তোমার এখানে ম্যাট্রিক্স সিম্বল, ফ্র্যাকশনাল সিম্বল। সো আমাদের কি করতে হবে, এখানে জাস্ট আমরা যে কাজটা করব, মনে করো যদি ফ্র্যাকশনাল কোনো কাজ করতে চাই, দেখো ফ্র্যাকশনাল কিন্তু এখানে যদি ক্লিক করি, দেখো আমরা কিন্তু লেটকে এরকম করে ফ্র্যাক লিখতাম যাতে এই কোডটা ইউজ করার জন্য। তো আমি মনে করো ফ্র্যাকশনাল লিখলাম এ প্লাস বি ডিভাইডেড বাই সি। দেখো এটা যদি আমরা উইদাউট এনি কম্পাইলেশন আমরা কিন্তু একটা প্রিভিউ এখানে পেয়ে যাব, ঠিক আছে, আমরা কিন্তু প্রিভিউ পেয়ে যাব। তারপর এই যে দেখো এই কোডটা কিন্তু আমরা লিখতাম যদি লেটেক ইউজ করতে হতো, সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিয়ে গিয়ে কিন্তু আমাদের লেটেকে আমরা বসাই দিতে পারবো। এরকম করে পুরো একটা ইকুয়েশন জেনারেট করে সেটা কিন্তু আমরা নিয়ে গিয়ে পেস্ট করে দিতে পারবো। আশা করছি যারা 20-30টা ইকুয়েশন লিখতে হয়, ম্যাথমেটিক্যাল পেপার যারা লেখেন, তারা কিন্তু এই ওয়েবসাইটের থ্রুতে অনেক হেল্প পাবেন। পাশাপাশি যদি আমরা আরো কিছু দেখি, মনে করো যে আমরা এখানে দেখলাম যে প্রোডাক্ট সিম্বল আছে, এখানে দেখলাম আমাদের ধরো ইন্টিগ্রেশন আছে, আপার এবং লোয়ার কেস দিয়ে দিবো। ধরো আমি এখানে দিলাম আপার লিমিট, লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট দিলাম মনে করো 5। জাস্ট আমি র্যান্ডমলি দিচ্ছি তোমাদেরকে দেখার জন্য। দেখো আমি প্রিভিউ কিন্তু এখানে পেয়ে গেছি। সিমিলারলি তুমি যদি মনে করো এখানে লিমিট ইউজ করবা, লিমিট কিন্তু তোমরা এখানে দিতে পারো। ধরো 1 to আমি দিলাম হলো 5, 1 to 5, এই দেখো 1 to 5 আমাদের লিমিটটা চলে আসছে। পাশাপাশি তোমরা যদি মনে করো এখানে প্রোডাক্ট ইউজ করবা, প্রোডাক্ট ইউজ করতে পারো। তোমরা মনে করো যে সাম সিম্বল ইউজ করতে চাও, সাম সিম্বল ইউজ করতে পারো, ঠিক আছে, এরকম করে কিন্তু তোমরা ইউজ করতে পারো। পাশাপাশি দেখো এই কোডগুলো কিন্তু দিয়ে দিতে, আমরা সাম লেখার জন্য এরকম করে ব্যাক স্ল্যাশ সাম লিখতাম, এই কোডটা কিন্তু আমাদের এখানে দিয়েছে। তো এটা কপি করে নিয়ে গিয়ে পেস্ট করে দিলেই হবে। পাশাপাশি আমরা কিন্তু এখানে আলফা বিটা গামা, ধরো আলফা যদি ক্লিক করে এরকম করে লিখতে হতো আলফা, তারপরে বিটা লিখতে হতো এরকম করে, তারপরে আর যা আছে ধরো এখানে আমাদের যদি থেতা লিখতে হতো এরকম করে, ঠিক আছে, থেতা এরকম করে আমাদের লিখতে হতো, এখান থেকে কিন্তু সেই ভ্যালুটা ইনসার্ট করে কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারবা। ওকে, তারপরে ধরো আমাদের ম্যাট্রিক্স যেটা আমরা দেখিয়েছিলাম, ম্যাট্রিক্স কিন্তু ইনপুট দেয়া এবং পাশাপাশি জেনারেট করা, এটা কিন্তু আমাদের প্যারা হয়ে যেত। এখানে জাস্ট করতে হবে কি, তোমাদের এই এই যে ম্যাট্রিক্স সিম্বলে যেতে হবে, গিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু তোমরা এই এখানে কয়টা নিতে চাচ্ছ, কত বাই কত নিতে পারবা। দেখো এখানে 3x3 করে নিতে পারো, 2x2 নিতে পারো, তোমাদের যা প্রয়োজন যে ম্যাট্রিক্স যে ভ্যালুটা দেখাতে হবে, ঠিক আছে। সো এখানে গিয়ে তুমি ইনসার্ট করতে পারো। ধরো আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম, আমি যদি এখানে একটা ভ্যালু দিয়ে দিই, ধরো র্যান্ডমি একটা ভ্যালু দিয়ে দিলাম, এই যে ভ্যালু দিয়ে দিলাম, দেখো এটার কিন্তু একটা প্রিভিউ আমি পেয়ে গেলাম। তাই তুমি এরকম করে 3x3 এবং 4x4 যেটা তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী ম্যাট্রিক্সটাও নিয়ে গিয়েও বসাইতে পারো। এনসিআর এগুলোর ভ্যালু গুলো আছে, তোমরা এখান থেকে নিয়ে গিয়ে ইউজ করতে পারো। ওকে, সো তুমি এই জাস্ট কোডটা কপি করে পেস্ট করে দিলেই তোমার কোডটা কাজ করে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আশা করছি এই ওয়েবসাইটের থ্রুতে তোমাদের অনেক উপকার হবে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জেনারেট করতে সময় অনেকটা বেঁচে যাবে। এখন টেবিল জেনারেটর জন্য যে ওয়েবসাইটটা আছে আমাদের হলো টেবিলস জেনারেটর generator.com, ঠিক আছে, টেবিল generator.com এই লিংকটাও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে তোমাদের ভুল না হয়, ঠিক আছে। এখানে কিন্তু আসার পরে তোমরা কিন্তু এরকম টেবিল, একটা নিউ টেবিল তৈরি করতে পারো। নিউ টেবিল এবং তুমি রো কলম কয়টা নিবা, তুমি 2x3 করতে পারো, 2x2 করতে পারো। তো আমি মনে করো এখানে 3x3 একটা ডিফল্ট টাইপ ক্রিয়েট করে নিলাম। করার পরে দেখো এরকম তোমাকে কিন্তু টেবিল দিয়েছে, তুমি চাইলে কিন্তু সেটা বাড়াই নিতে পারো, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা যেটা পেজে করতে পারবো সেটা হলো, ধরো এখানে কিন্তু আমাদের একটা ভ্যালু দিতে পারবো। ধরো আমি এখানে ভ্যালু দিলাম 1, তারপরে আমি দিলাম 2, তারপরে এখানে আমি দিলাম 3, ঠিক আছে, আমি এখানে দিলাম 4, মানে ভ্যালুটা তোমরা ইনসার্ট করতে পারবো। আগে কিন্তু ওখানে ইনসার্ট করতে কিন্তু অনেক ঝামেলা হতো, তো আমি জাস্ট এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, র্যান্ডম একটা ভ্যালু দিয়ে দিলাম।
দেখো ভ্যালু দেওয়ার পরে এখন যদি এই টেবিলটা আমরা ইউজ করতে চাই, যে আমি জাস্ট এই জেনারেটরে যদি ক্লিক করি, দেখো আমাদের এই যে লেটেক্সের কোডটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে, অর্থাৎ আমাদের কিন্তু ইজিয়েস্ট ওয়েতে আমরা কিন্তু এটাকে কপি পেস্ট করতে পারবো। এখান থেকে যদি আমরা কপি করে নিয়ে গিয়ে যদি লেটেক্সে পেস্ট করে দিই, আমাদের কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো আমরা আরো অপারেশন, যদি আমরা তিনটা সিলেক্ট করি, করার পর যদি আমরা কালার চেঞ্জ করি, ধরো আমরা যদি ধরো রেড কালার করি, দেখো রেড কালার হয়ে গেছে ফন্টটা, যদি বোল্ড করে দিই বোল্ড হয়ে গেছে, তারপর যদি আন্ডারলাইন করে দিই আন্ডারলাইন হয়ে যাবে, আমরা যদি ইটালিক করি ইটালিক হয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি যদি আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই, আমরা লেফট অ্যালাইনমেন্ট করতে পারি, আমরা মিডল করতে পারি, আমরা রাইট অ্যালাইনমেন্ট করতে পারি, ঠিক আছে। তো এরকম অনেকগুলো অপশন তোমরা কিন্তু পাবা। পাশাপাশি তোমরা যদি মনে করো যে এগুলা নিয়ে আরেক কোনো এক্সপেরিমেন্ট চালাবা, এখন বর্ডার টর্ডার আছে, বর্ডার টর্ডার ডিজাইন করতে পারো, ঠিক আছে। তারপর তুমি এখানে রিমুভ অল বর্ডার করতে পারো, বর্ডার রাখবা না। তারপর এখানে অনেক অপশন আছে, তোমরা কিন্তু এক্সপ্লোর করে এখানে দেখতে পারো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু মার্জ সেল আছে, সেল যদি মার্জ করতে চাই, এখানে আমরা সেল মার্জ করে দিতে পারি। দেখো এখানে কিন্তু আমরা এটা যদি মার্জ করে লিখি ডাটা বেস, ঠিক আছে, তোমরা মার্জ করে দিতে পারো। তো যে কোনো জিনিস তোমরা কিন্তু মার্জ টার্জ করে দিতে পারো। আশা করছি তোমরা যারা ওয়ার্ড ইউজ করো, সিক্স সিমিলারলি ওয়ার্ডের মতোই কিন্তু এই ওয়েবসাইট এখানে কাজ করে। সো আশা করছি তোমরা এই বুঝে গেলা কিভাবে আমরা শর্টকাটে খুব ফাস্টেস্ট ওয়েতে ম্যাথমেটিক্যাল সিম্বল এবং টেবিল তৈরি করতে পারি, আর এটার ফলে তোমার অনেক সময় বেঁচে যাওয়ার কথা, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবো না। সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।